নতুন সরকার গঠনে নরেন্দ্র মোদীকে আহ্বান জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এ নিয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রপতির কার্যালয়ে সাক্ষাৎ করেন বিজেপি ও এনডিএ জোটের সদস্যরা এ সময় সরকার গঠনের আহ্বান জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে সমর্থন দেন জোট সদস্যরা আগামী রোববার সন্ধ্যায় টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী এর আগে সকাল সাড়ে এগারোটার দিকে দিল্লির পুরাতন সংসদ ভবনের সংবিধান হলে বৈঠকে বসেন জ্যেষ্ঠ বিজেপি নেতারা শরিক দলগুলোর প্রধান এবং এনডিএ জোটের নবনির্বাচিত দুশো তিরানব্বই জন সংসদ সদস্য বৈঠকে নিজেদের দাবি দাবা নিয়ে আলোচনা করেন তারা নীতিশ কুমারের জেডিইউ এবং চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি নতুন সরকারের অন্তত আটটি মন্ত্রণালয় দাবি জানায় তবে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো নিজেদের হাতেই রাখছে বিজেপি